অরবিন্দ কেজরিওয়াল ডাঙরিয়াক আজি ইডি কেসত এরেস্ট করাটো এটা ভারতীয় গণতন্ত্রের বাবে খুব বেয়া দিন, আজি এটা খুব কলা দিন। যেটা ইলেকটোরেল বন্ডর বস্তুখিনি ফাদিল হওয়ার লগে লগে অরবিন্দ কেজরিওয়াল ডাঙরিয়াক ইডি এরেস্ট করেছে। অলরেডি আটবার সমন দিয়া হয়েছিল, তারপর বহু ধরনের পরিকল্পনা করে তখনক এরেস্ট করেছে। ভারতবর্ষত কিমান চিফ মিনিষ্টারের এগেনস্ট কিমান কেস আছে কোনো বিচার নাই করা, তখনক একটা ভুয়া গোচরত আজি এরেস্ট করা ভারতীয় গণতন্ত্রত একটা আঘাত। আর এই আঘাতট রাইজে এবার ইলেকশনের বতরত এনেকা ধরনের ফেসিস্ট পার্টিক গণতন্ত্রের শাসনের আঁতরাবলে রেডি হবর সময় হয়েছে। অরবিন্দ কেজরিওয়াল ডাঙরিয়াক আজি ইডি কেসত এরেস্ট করাটো এটা ভারতীয় গণতন্ত্রের বাবে খুব বেয়া দিন, আজি এটা খুব কলা দিন। যেটা ইলেকটোরেল বন্ডর বস্তুখিনি ফাদিল হওয়ার লগে লগে অরবিন্দ কেজরিওয়াল ডাঙরিয়াক ইডি এরেস্ট করেছে। অলরেডি আটবার সমন দিয়া হয়েছিল, তারপর বহু ধরনের পরিকল্পনা করে তখনক এরেস্ট করেছে। ভারতবর্ষত কিমান চিফ মিনিষ্টারের এগেনস্ট কিমান কেস আছে কোনো বিচার নাই করা, তখনক একটা ভুয়া গোচরত আজি এরেস্ট করাটো ভারতীয় গণতন্ত্রত একটা আঘাত। আর এই আঘাতট রাইজে এবার ইলেকশনের বতরত এনেকা ধরনের ফেসিস্ট পার্টিক গণতন্ত্রের শাসনের আঁতরাবলে রেডি হবর সময় হয়েছে। অরবিন্দ কেজরিওয়াল ডাঙরিয়াক আজি ইডি কেসত এরেস্ট করাটো এটা ভারতীয় গণতন্ত্রের বাবে খুব বেয়া দিন, আজি এটা খুব কলা দিন। যেটা ইলেকটোরেল বন্ডর বস্তুখিনি ফাদিল হওয়ার লগে লগে অরবিন্দ কেজরিওয়াল ডাঙরিয়াক ইডি এরেস্ট করেছে। অলরেডি আটবার সমন দিয়া হয়েছিল, তারপর বহু ধরনের পরিকল্পনা করে তখনক এরেস্ট করেছে। ভারতবর্ষত কিমান চিফ মিনিষ্টারের এগেনস্ট কিমান কেস আছে কোনো বিচার নাই করা, তখনক একটা ভুয়া গোচরত আজি এরেস্ট করাটো ভারতীয় গণতন্ত্রত একটা আঘাত। আর এই আঘাতট রাইজে এবার ইলেকশনের বতরত এনেকা ধরনের ফেসিস্ট পার্টিক গণতন্ত্রের শাসনের আঁতরাবলে রেডি হবর সময় হয়েছে। অরবিন্দ কেজরিওয়াল ডাঙরিয়াক আজি ইডি কেসত এরেস্ট করাটো এটা ভারতীয় গণতন্ত্রের বাবে খুব বেয়া দিন, আজি এটা খুব কলা দিন। যেটা ইলেকটোরেল বন্ডর বস্তুখিনি ফাদিল হওয়ার লগে লগে অরবিন্দ কেজরিওয়াল ডাঙরিয়াক ইডি এরেস্ট করেছে। অলরেডি আটবার সমন দিয়া হয়েছিল, তারপর বহু ধরনের পরিকল্পনা করে তখনক এরেস্ট করেছে। ভারতবর্ষত কিমান চিফ মিনিষ্টারের এগেনস্ট কিমান কেস আছে কোনো বিচার নাই করা, তখনক একটা ভুয়া গোচরত আজি এরেস্ট করাটো ভারতীয় গণতন্ত্রত একটা আঘাত। আর এই আঘাতট রাইজে এবার ইলেকশনের বতরত এনেকা ধরনের ফেসিস্ট পার্টিক গণতন্ত্রের শাসনের আঁতরাবলে রেডি হবর সময় হয়েছে।